সহিংসতার দায় বিএনপি এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, বিএনপির নেতাদের উস্কানির কারণে এই নাশকতা হয়েছে। সহিংসতায় জড়িতদের চিহ্নিত করা না যায় যেন। রাস্তায় থাকা সিসিটিভি ক্যামেরাগুলো ভেঙে ফেলেছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সচল থাকা সিসিটিভি ও অন্যান্য ক্যামেরা থেকে সংগ্রহ করা ফুটেজ দেখে নাশকতার সাথে জড়িত সবাইকে গ্রেফতার করা হবে। শতাধিক পুলিশ আহত হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আরেকজন পুলিশ ও দুইজন আনসার সদস্যের অবস্থা আশঙ্কাজনক। ডেস্ক রিপোর্ট, বিই নিউজ, ঢাকা।